আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি গত কিছুদিন আগে coinpayeo.com এর উপরে একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কাজ করেছেন এবং অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ আর্নিং করেছেন, সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন যে coinpayeo.com এর মধ্যে নাকি বুঝতে পারছেন যা কিভাবে কাজ করতে হবে। আজকে তাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি। coinpayeo.com এর মধ্যে যে আপডেটেড গুলো এসেছে এবং পাশাপাশি আগে 10,000 সাতোশি হলে $1 দিত, এখন কিন্তু 5,000 বা 4,000 সাতোশি হলে কিন্তু $1 দিচ্ছে এবং পেমেন্ট পুরোটা দ্বারা কিন্তু চেঞ্জ করেছে এবং পাশাপাশি অনেকে গুলো অ্যাড করেছে, তার মানে অনেকগুলো কাজ অ্যাড করেছে। স্টেপ বাই স্টেপ নতুন যে আপডেটেড গুলো এসেছে সেগুলো আমি শেয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি এখান থেকে অনায়াসেই কোনো রকম দক্ষতা, কোনো রকম ইনভেস্টমেন্ট অথবা কোনো রকম এক্সপেরিয়েন্স বা কোনো রকম সাহায্য ছাড়াই নিজে নিজে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং মোবাইলে এবং কম্পিউটারে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অনলাইন সোলেটসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, coinpayeo.com। coinpayeo.com এর মধ্যে আর্নিং করে অনেকে ভালো ইনকাম জেনারেট করছে। আপনি চাইলে আপনার কম্পিউটারে অথবা আপনি মোবাইলের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে কাজ করতে পারে এবং পাশাপাশি বলে রাখি আপনি শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে একটি নামে একবার অ্যাকাউন্ট করতে পারবেন, দুইবার বা একাধিক করলে তারা কিন্তু অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য আপনাকে রেজিস্টার বাটন যেটি দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম ধরুন আপনার নাম যদি রহিম হয় তাহলে রহিম 1 বা রহিম 2 অথবা রহিম 01 দিবেন। এরপর আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড দিবেন, তার মানে রিটাইপ পাসওয়ার্ড। এরপরে এই যে এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গুগল রিক্যাপসা আসবে। গুগল রিক্যাপসা আসার পরে সেই ক্যাপসাটি ফিল আপ করবেন, আই এম নট এ রোবটে ক্লিক করবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, রেজিস্ট্রেশন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে আসবে যে প্লিজ কনফার্ম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে ক্লিক করার জন্য, তার মানে কনফার্ম করার জন্য আপনার এখানে একটি কোড আসছে, প্রায় 6 ডিজিটের একটি কোড আসছে। কোডটি বসানোর সাথে সাথে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটি কনফার্ম হয়ে যাবে। এরপর যেটি সেটি হচ্ছে আমি আর একটু দেখাচ্ছি যে coinpayeo এর রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তার মানে আপনাকে লগ ইন করার জন্য আপনার মেইলে একটি মেইল চলে আসবে। এই যে একটি মেইল আমি কনফার্ম করে ফেললাম। এরপর ওয়েলকাম টু coinpayeo, এখানে coinpayeo আপনাকে ওয়েলকাম জানিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি আপনার মেইলের মধ্যে যে মেইলটি পাবেন সেই মেইলের মধ্যে একটি কোড পাবেন, সেই কোডটি যখন ভেরিফিকেশন করবেন সেটি দিয়ে তখন আপনার মেইলটি লগ ইন হয়ে যাবে, তার মানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আমি কিছু কাজ করেছিলাম, আমার এখানে 50 সাতোশি হয়েছে, তার মানে এখানে ডলার গুলো সাতোশি হিসাব করা হয়। সাতোশি গুলো কিভাবে আর্নিং করবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো এখানে বেশ কয়েকটি অপশন তারা আপডেটেড করেছে আর্নিং করার জন্য, কোন রকম ঝামেলা ছাড়াই আপনি অনায়াসে আর্নিং করতে পারবেন এবং কিভাবে পেমেন্ট নেবেন সেটিও আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার জন্য এখান থেকে আর্নিং জেনারেট করা অনেক বেশি ইজিয়েস্ট হবে। যারা আগে কাজ করেছেন কিন্তু আর্নিং করতে পারেননি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে, পাশাপাশি যারা নতুন একেবারে তাদের জন্য আরেকটি আরো বেশি প্লাস পয়েন্ট হবে। সুতরাং এখানে এবার অ্যাকাউন্ট তৈরি করার পর যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে যে আপনি কিভাবে আর্নিং করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স, ভিউয়ার্সে যখন আপনি ক্লিক করবেন, ভিউয়ার্সে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন পাবেন যে সার্ভেটসে আপনি ক্লিক করবেন। সার্ভেটসে ক্লিক করার মাধ্যমে আপনার সামনে যে ইন্টারফেসগুলো উপস্থিত হবে সেই ইন্টারফেসগুলো আসার জন্য একটু ওয়েট করতে হবে। সো এখানে বেশ কয়েকটি অফার দেখতে পাচ্ছেন, তার মানে আপনাকে কাজ করতে বলেছে। এই কাজটি করলে আপনার আপনাকে 1400 সাতোশি দিবে এবং সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে 60 সেকেন্ড ওয়েট করতে হবে এবং এটিও 60 সেকেন্ড, তার বিনিময়ে আপনি 13.5 সাতোশি পাবেন। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে এখানে টোটাল 86,000 মানুষ কিন্তু এটি দেখেছে এবং পাশাপাশি এখানে আরো অনেকগুলো অফার রয়েছে এবং
প্রতিনিয়ত কিন্তু এখানে কাজের অফার দেওয়া হয়। আপনি এই ছোট ছোট কাজগুলো করে অনেক আর্নিং জেনারেট করতে পারবেন। সো এইটি কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রিভিয়াস ব্যালেন্সটা আগে দেখাই। আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল, আমি ড্যাশবোর্ডে যখন যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে 67,87 ছিল। সো এবার আমি দেখাচ্ছি কিভাবে একটি কাজ করে আর্নিং জেনারেট করতে হয়। সো প্রথমে এখানে দেওয়া আছে যে 1487 আপনি আর্নিং করতে পারবেন এই কাজটি করলে। সো এই কাজটি কি, এই যে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনকাম আফটার 5 মিনিটস, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। এটি ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে আপনাকে আগে ট্যাবের মধ্যে চলে আসবে আসতে হবে। তার মানে এখানে টাইম কাউন্ট হচ্ছে, টোটাল আপনাকে এখানে 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 60 সেকেন্ড যদি আপনি অপেক্ষা করেন তাহলে নির্ধারিত যে 1487 রয়েছে সেই 1487 আপনি এখান থেকে আর্নিং করে ফেলতে পারবেন। আমার আগে ছিল 67,87 এর মতো, এবার আমি আর্নিং করব বাকি 1487 যেটি আমার অ্যাকাউন্টের মধ্যে জমা হতে থাকবে। সো আপনাকে সেটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আগে 67,87 ছিল, এবার 1487 জমা হয়ে টোটাল 78,87 জমা হবে, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আরো একটি কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ করার সুযোগ রয়েছে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা একটু কিন্তু কাজ, এই কাজটি করলে 8,87 ফসেট কালেক্টর পট, এটি করলে প্রায় 11,87 পাচ্ছেন। এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে এবং প্রতিনিয়ত ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এভাবে পেজ প্রত্যেক পেজের মধ্যে কিন্তু কাজ রয়েছে। সো আমার একটি কাজ শেষ হয়ে গেছে, আমি প্রথম এটি কাজ করেছিলাম এবং এটি করে দেখিয়েছি 1487 জমা হয়েছে কিনা। এবং এটি কাজ হওয়ার সাথে সাথে আপনার এটি কিন্তু হিডেন হয়ে যাবে, দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 78,87 হয়েছে কিনা, আমার 67,87 হয়েছে। আপনি একটু রিলোড দিবেন, কম্পিউটার হোক অথবা মোবাইল হোক, আপনি একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আপনার 78,87 জমা হয়ে গিয়েছে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সট দেখাচ্ছি উইন্ডো অ্যাডস। উইন্ডো অ্যাডসে যখন আপনি ক্লিক করবেন, উইন্ডো অ্যাডসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে সেম অ্যাড গুলো শো হবে। সো এখানে শেয়ার মাই প্রজেক্ট অ্যান্ড আর্ন $10 পার ডেজ, এটি আপনাকে পেতে হলে 45 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এভাবে অনেকগুলো কাজ রয়েছে। সো এটি যেহেতু উইন্ডোর কাজ, সুতরাং আমি আপনাদেরকে দেখাচ্ছি 7.587 আপনাকে অবশ্যই পেতে হলে এই ট্যাবের মধ্যে, তার মানে স্ক্রিনের মধ্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে একটি টাইম কাউন্ট হচ্ছে, এই টাইম কাউন্টটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে পুরোপুরি ওয়েট করতে হবে। এই উইন্ডোজ, তার মানে এই ইন্টারফেস ছেড়ে আপনি অন্য কোনো ইন্টারফেসে যেতে পারবেন না, এই ইন্টারফেসে আপনাকে ওয়েট করতে হবে। কেননা এখানে একটি টাইম যেহেতু কাউন্ট হচ্ছে, সুতরাং আপনাকে নির্ধারিত টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট না করলে কিন্তু তারা পেমেন্টটা দিতে চায় না, অথবা তারা সেটি ফল্ট পাস হিসেবে শো করে। আশা করি বুঝতে পেরেছেন। এই coinpayu.com এর মধ্যে অনেকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ফ্রি যে ওয়েবসাইট বা অ্যাপস গুলো রয়েছে, সেই ওয়েবসাইট বা অ্যাপস গুলো আর ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিও তৈরি করে দিব। যেহেতু আমার ব্যস্ততা রয়েছে, সুতরাং আমি চেষ্টা করি প্রায়োরিটি বেসিসে ভিডিওগুলো তৈরি করার। সো সেটি জমা হয়েছে কিনা, অর্থাৎ আমার এখানে জমা হওয়ার কথা 7.587, আগে 78 ছিল, এবার প্রায় 75.5 হয়েছে কিনা সেটি আমি একটু রিলোড করে দেখাচ্ছি। এই যে 78 ছিল, এবার 75.5 হয়েছে কিনা সেটি আপনাদের সাথে আমি সরাসরি দেখাচ্ছি। এই যে 85 হয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার চলে আসছি নেক্সট অপশনটিতে। নেক্সট অপশনটি হচ্ছে ভিডিও অ্যাডস। ভিডিও অ্যাডস এর মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। এই ভিডিওটা যদি আপনি 30 সেকেন্ড দেখেন তাহলে অবশ্যই 6,87 পাবেন। এটি দেখলে 5.587 পাবেন। অনেকগুলো ভিডিও প্রতিনিয়ত আসছে, আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যেহেতু আমার কপিরাইট ক্লেম হতে পারে, সুতরাং আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনি ভিডিওতে ক্লিক করলে সেটি প্লে হয়ে যাবে। প্লে হয়ে যাওয়ার পরে আপনি নির্ধারিত সময় যেটি রয়েছে সেই সময়টুকু দেখবেন। দেখার পরে 6,87 বা নির্ধারিত 87টুকুগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা করে ফেলবেন। এবং এই কাজটুকু প্রায় 776,000 মানুষ কিন্তু ভিউ করেছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন, এগুলো হচ্ছে ছোট কাজ, কিন্তু বড় কাজ করতে হলে আপনাকে কি করতে হবে সেটি আমি দেখাচ্ছি। সেজন্য আপনাকে ওভারে ক্লিক করতে হবে। ওভারে ক্লিক করার পরে এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, যেগুলো আপনি শেষ করতে পারবেন না, এবং বেশি পরিমাণে 87 আর্নিং জেনারেট করার অফার আর রয়েছে। সুতরাং আপনি যে কাজটি করবেন আপনার পছন্দ অনুসারে, এখানে অনেকগুলো কাজ রয়েছে, সার্ভের কাজ রয়েছে, সেই সার্ভের কাজগুলো করে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এই যে
অফার টরো যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করলাম। সেটিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সার্ভের কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইউর সার্ভে। এই কাজটুকু করে দিলে আপনি 2258 পাবেন। বড় ধরনের ইনকাম জেনারেট করতে চাইলে অবশ্যই আপনাকে অফারে ক্লিক করতে হবে, তার মানে অফারসে ক্লিক করার পরে আপনি অনেকগুলো সাতোশের কাজ পাবেন যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যেহেতু এখানে সার্ভের কাজ দেওয়া রয়েছে, সার্ভের কাজগুলো বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তার ইনফরমেশন গুলো তারা জানতে চায়, বিশেষ করে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চায়, যে আপনার ফ্যামিলির মধ্যে কয়জন সদস্য রয়েছে, আপনার ডেট অফ বার্থ, অথবা আপনার কান্ট্রি কি, অথবা আপনার প্রফেশন কি, অথবা আপনার পড়াশোনা কি, অথবা কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন, বা আপনি কয় ঘন্টা পর্যন্ত কাজ করেন, এই ধরনের বিষয়গুলো সার্ভের মধ্যে জানতে চায়। আশা করি এটি আপনারা করতে পারবেন। এটি করতে অনেক সময়ের প্রয়োজন হবে, সুতরাং আমি দেখাচ্ছি না। সো বড় ধরনের ইনকাম জেনারেট করতে চাইলে আপনাকে আমি অনুরোধ জানাবো এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো করে আপনি অনায়াসেই আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি একটি কাজ করেছি, সেটি আমি দেখাচ্ছি যে মাই সাতোশি যখন আপনি ক্লিক করবেন কি কি কাজ আপনি করেছেন সবগুলো কিন্তু এখানে অবশ্যই অ্যাড হবে। আমি তিনটি কাজ করেছি, এখানে টোটাল তিনটি কাজ করার বিনিময়ে আমি যে নির্ধারিত অ্যামাউন্টটুকু পাবো সেই অ্যামাউন্টটুকুর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তার মানে এখানে অফারের কাজগুলো করার পরে আপনার অ্যামাউন্টগুলো সাথে সাথে জমা হবে না, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যে নির্ধারিত অ্যামাউন্টগুলো পাওয়ার জন্য। সো সার্ভেগুলো করার পরে নির্ধারিত অ্যামাউন্টগুলো পেতে হলে আপনাকে ওয়েট করার পরে অবশ্যই আপনি অবশ্যই আপনার পেমেন্ট এর মধ্যে, তার মানে আপনি আপনার ড্যাশবোর্ডে যখন আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে সেই নির্ধারিত অ্যামাউন্ট গুলো অ্যাড হয়ে যাবে। এখানে মোবাইল অ্যাপ এর কাজ রয়েছে, ডেস্কটপ এর কাজ রয়েছে, তারপর সার্ভার কাজ রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে। এই যে আপনি যদি সার্ভার কাজ করতে চান এটিতে ক্লিক করবেন, আর আপনি যদি ডেস্কটপে বা কম্পিউটার কাজ করতে চান এটিতে ক্লিক করবেন। এরপরে এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্টের কাজ রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এটিতে যদি আপনি ক্লিক করেন, আমি একটু করে দেখাচ্ছি, এটিতে ক্লিক করার পরে জাস্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আনার পরে এখানে ক্লিক হিয়ারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ারে ক্লিক করার পরে সরাসরি নেক্সট এই যে ইন্টারফেসটি, ইন্টারফেসে আসবেন। এখানে অনেক মানুষ কিন্তু কাজ করছে, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয় মিনিট আগে কাজ করেছে সবকিছু, কিন্তু কোন কোন কান্ট্রি থেকে, ভালো ভালো কান্ট্রিগুলো থেকে বা উন্নত কান্ট্রিগুলো থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু কাজ করছে, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো কি কাজ করবে সেটি দেখাচ্ছে। সো এই কাজটুকু হচ্ছে এগুলো, এই যে রিসেট ওয়ার্ক, এই কাজগুলো করলে, এই কাজটি করলে আপনি $0.44 আর্নিং করতে পারবেন। এটি কাজ করলে $0.112 আর্নিং করতে পারবেন। সো আপনি যদি এটি কাজ করতে চান তো আপনাকে সেটি ওপেন করতে হবে। ওপেন করার পরে যে ছোট ছোট প্রশ্নের অ্যান্সার গুলো তারা চাইবে, এই যে এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি স্যাক বক্স রয়েছে, স্যাক বক্সে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করলে আপনি এই কাজটুকু করতে পারবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি চলে আসছি আর একটি বিষয়ে, সেটি হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে কাজ করতে চান তাহলে এই মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারবেন। সুতরাং আপনাকে মোবাইল অ্যাপস সিলেক্ট করে দিতে হবে। এই কাজটুকু করলে আপনি এখানে নির্ধারিত 3129 সাতোশি পেয়ে যাবেন। দ্যাটস ইট, এতটুকু অনেকগুলো কাজের অফার, আপনি একটু একটু পরে চেক করলে কিন্তু পাবেন। আর অল অফারে ক্লিক করলে আপনি মোবাইল, কম্পিউটার অথবা আপনি সার্ভের কাজ করতে পারবেন। আর কুইকে যদি আপনি ক্লিক করেন, কুইকের মধ্যেও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, ছোট ছোট কাজ, এগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো কিভাবে উইথড্রটা নেবেন। সেই উইথড্রটা নিতে হলে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার সামনে টোটাল যে ব্যাংক ব্যালেন্সে কত সাতোশি জমা হয়ে গেছে সেটি আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি সাতোশি পারচেজ করতে চান অথবা ডিপোজিট করতে চান সেটিতে আপনি করতে পারবেন। এরপর রেফারেল করে আর্নিং জেনারেট করতে পারবেন। রেফারেল করে কিভাবে করবেন সেটি একটু পরে দেখাচ্ছি। উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে যে ছয়টি মেথডে আপনি উইথড্র করতে পারবেন সেই ছয়টি মেথড এখানে দেওয়া রয়েছে। আপনি বিটকয়েনে যদি উইথড্র নিতে চান তাহলে আপনাকে 10,000 সাতোশি আপনাকে আর্নিং করতে হবে। পেইয়ার নিতে চাইলে একেবারে কম, 4,000 সাতোশি। এরপর ডগি কয়েনে আপনার 5,000 সাতোশি হলে আপনি উইথড্র করে নিতে পারবেন। এরপর ফসেট পেতে আপনি 5,000 সাতোশি হলে নিতে পারবেন। এরপর রয়েছে লিটকয়েনের মধ্যে 5,000 সাতোশি। এরপর ইথেরামের মধ্যে রয়েছে প্রায় 20,000 সাতোশি, আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আপনি লিটকয়েনের মধ্যে নিতে চাচ্ছেন, লিটকয়েনটা সিলেক্ট করবেন, এরপর কনফার্ম ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে লিটকয়েনের যে অ্যাড্রেসটা সেটি কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, যদি লিটকয়েনে আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে লিটকয়েনের অ্যাড্রেসটা দিতে হবে। সেই যে ক্লিক করবেন, সেই যে ক্লিক করার পরে লিটকয়েনের অ্যাড্রেসটা দিতে হলে আপনাকে সরাসরি কয়েন বেসের মধ্যে চলে আসতে হবে। কয়েন বেসের মধ্যে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলের মধ্যে সার্চ দেবেন কয়েন বেস,
কয়েন বেসের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার পরে তখন আপনার আপনার অ্যাকাউন্টের বা আপনার ডিভাইসের মধ্যে কয়েন বেসের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনি যে ওয়ালেটটি ইউজ করতে চাচ্ছেন সেই ওয়ালেটটি আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইথারাম সিলেক্ট করলাম। ইথারাম অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে সরাসরি আমি আবার দেখাচ্ছি যে কয়েন বেসের মধ্যে ক্লিক করলাম। কয়েন বেসের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনার ওয়ালেট গুলো উপস্থিত হবে, তার মানে আপনি কোন ওয়ালেটে নিতে চাচ্ছেন সেটি। সো কয়েন বেসের মধ্যে যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। বিটকয়েন রয়েছে, ইথারাম রয়েছে, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, লিড কয়েন, তারপরে স্টেলার, রোমেস, জেড ক্যাশ ইত্যাদি রয়েছে। যদি আপনি আপনার পেমেন্ট গুলো ওয়ালেটে নিতে চান, তার মানে বিটকয়েন, ইথারাম অথবা এক্সআরপি অথবা বিটকয়েন ক্যাশ অথবা লিড কয়েন অথবা এখানে স্টেলার, লোমেস অথবা জেড ক্যাশ, এখানে টোটাল রয়েছে প্রায় 60টির মতো ওয়ালেট। এখানে যে কোনো একটি ওয়ালেট আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন। তবে আপনার পেমেন্টের মধ্যে যে অপশনটি দেওয়া রয়েছে তার মানে আপনার উইথড্র মেথড কি কি সেটি আপনাকে বুঝতে হবে। সো আমি লিডকয়েনে ক্লিক করছি। লিডকয়েনে ক্লিক করার পরে আপনাকে এখানে যে অপশনটি রয়েছে, আমি কিন্তু আগে আমার বিটকয়েন অ্যাড্রেসটি অ্যাড করেছিলাম। আপনি চাইলে কয়েন বেস থেকে বিটকয়েন অ্যাড্রেসটি অবশ্যই অ্যাড করতে পারেন। আপনি বিটকয়েন যে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি এবার দেখাচ্ছি যে এইখানে আপনি আপনার লিডকয়েন অ্যাড্রেসটি কিভাবে অ্যাড করবেন সেটি। সো এখানে লিডকয়েন অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে। লিডকয়েন অ্যাড্রেসটি নেওয়ার জন্য সরাসরি আপনি চলে আসবেন এখানে। লিডকয়েন অ্যাড্রেস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সরাসরি আপনার ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। আপনি কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে কাজ করতে পারবেন। টার্ন অন ইনস্টল সেন্ড এখানে যেটি রয়েছে, টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার্স, এই যে এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে সরাসরি সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি আপনার লিডকয়েন অ্যাড্রেসটি অ্যাড করে ফেললেন। দ্যাটস ইট, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। সো এইখানে প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি বিটকয়েন, লিডকয়েন, ইথারাম অথবা পেয়ার মাধ্যমে আপনি আপনার উইথড্রগুলো নিতে পারবেন। তার আগে আপনাকে কয়েন বেসের মাধ্যমে সেটি অ্যাড করে নিতে হবে এবং নির্ধারিত অ্যামাউন্টটি যখন আপনি আর্নিং করে ফেলবেন, তার মানে আপনি যদি লিডকয়েন নিতে চান তাহলে অবশ্যই 5,700 আপনাকে আর্নিং করতে হবে। 5,700 যদি আর্নিং করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রাইস হবে এখানে $81-এর মতো। বাংলাদেশি $81 কত হয় সেটি আমি দেখাচ্ছি। তার আগে 5,700 সমান কত হয় সেটি দেখাচ্ছি। সরি নেট একটু ডিস্টার্ব করছে। আশা করি আপনারা 87টাকে কিভাবে USD-তে কনভার্ট করতে হয় সেটি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে নির্ধারিত যে ডলারটুকু এখানে দেখতে পাচ্ছেন প্রায় $81 রয়েছে, সেই $81 যদি আপনি পান তাহলে সেটি বাংলাদেশি টাকায় কত হবে সেটি আমি দেখাচ্ছি। যদি $81 প্রত্যেকটি ডলারের পরিমাণ, যদি ডলারের মূল্য বাংলাদেশি টাকায় যদি আমি $84 ধরি, $1 সমান $84, তাহলে $81 কত হয় সেটি দেখাচ্ছি। $81 আমি আবার দেখাচ্ছি, একটু ভুল হয়েছে, $81 তার মানে $1 ইকুয়াল টু বাংলাদেশি টাকায় যদি $84 হয়, $1 ইকুয়াল টু $84 গুণ এখানে দেখতে পাচ্ছেন $81 মতো টোটাল কত টাকা হয় সেটি দেখাচ্ছি। 6,804 টাকার মতো আপনি এখান থেকে নিতে পারবেন অনায়াসে। আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে কাজ করতে থাকুন, আশা করি আপনি অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন। অথবা আপনি এখানে যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যায়। সেই ওয়েবসাইটের নাম আমি দেখাচ্ছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে cashwalletbd.com। একটি ট্রাস্টেড ওয়েবসাইট, আপনি মিনিমাম $1 হলে এখান থেকে উইথড্র নিতে পারবেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো পারফেক্ট মানি, নগদ, পার্সোনাল, বিকাশ, অনেকগুলো অপশন রয়েছে এবং আপনি রিসিভ করতে পারবেন সেম ওয়েতে, নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ওয়েবসাইটে কাজ করতে থাকুন, নিশ্চিন্তে আপনি অনায়াসে কোনো রকম ঝামেলা বা দক্ষতা ছাড়াই আর্নিং জেনারেট করতে পারবেন এবং উইথড্র নিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আপডেটেড ভিডিও coinpayo.com এর উপর আপনারা আপডেটেড ভিডিও চেয়েছেন। আশা করি আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেশি করে শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। লাইক দিন, কমেন্ট করুন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।